উদাহরণ 4 এর মধ্যে দিয়েছে 1 + 2 + 3 + 10 99 সমান 1 তাহলে সূত্রে a এর মান কত 1 b এর মান কত 2 বিয়োগ 1 তার মানে হচ্ছে 1 তাহলে p সমান কত 99 তাহলে সূত্রে n সমান কত p বিয়োগ a / d + 1 তাহলে হচ্ছে 99 বিয়োগ 1 / 1 + 1 তাহলে সূত্রে 99 তাহলে s এর সূত্র কি জানি n / 2 তাহলে এখানে আছে 2a plus n minus 1 into d তাহলে সূত্রে 99 / 2 2 গুণন 1 প্লাস 99 বিয়োগ 1 গুণন 1 তাহলে সূত্রে 99 / 2 গুণন 2 যদি কমন নাই তাহলে এখানে 1 আর এখানে থাকলো আছে 49 তাহলে সূত্রে 99 গুণন 50 তাহলে আছে 4950 তাহলে একবার বুঝি দেই এর মান 1 d এর মান আছে 2 এর থেকে 1 গেলে 1 p এর মান আছে 99 তাহলে এখানে সূত্র বসালে এর মান পেলাম 99 n / 2 2a plus n minus 1 দিই তাহলে 4950 তাহলে সূত্রে কি বিন্দু এই জায়গাটাতে যদি 100 দেয় এখন 100 দেয় তাহলে এই পিঞ্চের জায়গাতে আমরা বসাবো 100 তাহলে এই জায়গাটাতে আমরা বসাবো 100 তাহলে এখানে এখন পাবো আমরা 100 তাহলে এই জায়গাটাতে দিব এখন সূত্র শিক্ষিত কিন্তু আমরা 100 এই স্থানে আমরা দিব 100 তাহলে সূত্র শিক্ষিত কিন্তু এই জায়গাটায় দিব 100 তাহলে এখানে 100 যদি দেই তখন এখন কি আসছে এটা 50 আর এটা আছে 2 প্লাস 99 2 প্লাস আসছে সূত্র শিক্ষিত মানে 99 তাহলে 50 গুণন 101 তাহলে সূত্র 5050 তাহলে আরেকবার বলি দেই আগের অঙ্কটা ছিল 99 এবার দিয়েছে 100 তাহলে আমরা সেম ভাবে বের করি এর স্থানে বসালে 100 তাহলে এটা আসলে আমাদের 5050 তো সূত্র শিক্ষিত বিন্দু আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392666